হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের মাছের আরও একটি রেসিপি নিয়ে রুই কাতলা যে কোনো মাছ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন খেতে সত্যি অসাধারণ হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো কাতলা মাছকে এরকম ছোট ছোট ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এই রেসিপির জন্য মাছকে কিন্তু এভাবে ছোট ছোট ডুমো করে কেটে নিতে হবে এবার মাছ ম্যারিনেট করে নেয়ার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক থেকে দেড় টি স্পুন মতো দিলাম লেবুর রস আর দিলাম পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আপনারা চাইলে লেবুর পরিবর্তে ভিনিগারও মেশাতে পারেন এবার সমস্ত কিছুকে ভালো করে মাছের সঙ্গে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিয়ে ম্যারিনেট হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় আমি এর মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ সাত আটটি রসুনের কোয়া আর হাফ ইঞ্চের একটু বেশি পরিমাণ আদা একটি মাঝারি সাইজের টমেটো আর তিনটি কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুকে গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি আরও একটি মশলা এখানে আমি অ্যাড করব সেটা হল এক চামচ গোটা জিরে আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতে পারেন তবে গোটা জিরে বেটে দিলে রান্নাটা বেশি স্বাদের হয় এখানে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলার একটি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই সমস্ত মশলার পেস্ট একটি বড় বোলের মধ্যে রেখে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মাছে লবণ মাখানো আছে সেই হিসেব করে এখানে লবণ দিয়েছি এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম এবার লবণ হলুদ আর লেবুর রস মাখানো মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে এভাবে মিশিয়ে নেব ভালো করে মাছটা মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট সেই সময় একটি কড়াই গরম করে নিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হলে এখানে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে আলুকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে বেশ লালচে রঙ করে মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ মতো কুক হওয়া পর্যন্ত আলুকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার এখানে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি দারচিনি স্টিক চারটি ছোট এলাচ চারটি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত কয়েক সেকেন্ড ফোড়নকে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ মিহি করে কুচিয়ে পেঁয়াজটাকে ভালো করে বেশ লালচে রঙ ধরিয়ে ভাজা ভাজা করে নেব মোটামুটি চার পাঁচ মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে সেই মশলা মাখানো মাছ এখানে ছেড়ে দিয়েছি মাছকে প্রথম পর্যায়ে মশলার সঙ্গে বেশ ভালো করে এভাবে কষিয়ে নেব ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মাছটা নরম হয়ে যাচ্ছে মোটামুটি চার পাঁচ মিনিট পরে কিন্তু মাছটা নরম হতে শুরু করবে তখন কিন্তু এভাবে আর নাড়াচাড়া করা যাবে না প্রথম অবস্থায় মাছকে বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম চার পাঁচ মিনিট নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর দু তিন মিনিট এভাবে রান্না হতে দিয়েছি এবার মাছটা নরম হয়ে গেছে আস্তে আস্তে এবার হালকা হাতে একটু উল্টে পাল্টে দিয়ে রান্না করে নেব যাতে মাছের সমস্ত দিক সমানভাবে কুক হতে পারে দেখুন এভাবে রান্না করে নিয়েছি মশলা আর মাছ ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে এবার ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মাছ আর আলুকে গ্রেভির সঙ্গে যাতে ডুবে যায় সেরম করে নাড়াচাড়া করে নিয়েছি ঝোল ফুটতে শুরু করলে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টেস্ট করে নিয়ে বাকি লবণটুকু অ্যাড করেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার খোলা অবস্থায় দু তিন মিনিট রান্না হতে দেবো আলু আমাদের আগে থেকেই সুন্দর ভাজা হয়েছিল মাছও সুন্দর রান্না হয়ে গেছে তাই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না এবার দিয়ে দিলাম গরম মশলা প্রায় হাফ চামচ মতো আর তারপর হালকা হাতে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে জাস্ট তিন চার মিনিট রান্না করে নেব এর থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই তিন চার মিনিট রান্না হওয়ার পর ফ্লেম অফ করে আরও দু তিন মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই কিন্তু আমাদের এই মাছ আর আলুর সুন্দর বা দারুণ টেস্টি রান্না একদম রেডি টু সার্ভ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও